নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওনকে পুলিশের গুলিতে হত্যার অভিযোগ এনে পুলিশ কর্মকর্তা সহ 42 জনকে আসামি করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জে আদালতে যান তিনি। তাদের আইনজীবী ছিলেন ঢাকা বারের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মামলার আবেদন গ্রহণ করেছে আদালত, তবে বিচারক এখনও কোনো আদেশ দেননি। সংবিধানে এখনও যতটুকু অধিকার আছে কাটছাট করার পরও, সেটা হচ্ছে গণতান্ত্রিক যে অধিকার, সমাবেশ করার, র্যালি করার অধিকার, সেই অধিকাররা অধিকারটুকু তারা হরণ করেছে পহেলা সেপ্টেম্বরের ঘটনা। তো তারা গণতন্ত্রে যে অধিকারগুলো দেওয়া হচ্ছে সেটা কোনোটাই রাখতে চায় না। আমরা যে বলেছি এটা একদলীয় সরকারের যে নমুনা, সেই নমুনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ সেদিন হয়েছে।